প্রশ্ন করেছেন, আপনার বয়স বলেছেন 25, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, দেহের বর্তমান ওজন 51 কেজি, অর্থাৎ 5 ফিট 3 160 সেন্টিমিটার, বর্তমান ওজন আছে 51 কেজি। আপনার টাইপ 1 ডায়াবেটিস আছে, বিগত 3 মাস ধরে আপনি 2 বেলা ব্যায়াম করছেন, হাঁটাহাঁটি করছেন, এতে কোনো প্রকার ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। বেসিক্যালি টাইপ 1 ডায়াবেটিস মানেই ইনসুলিন নিতে হবে। সো আমার ধারণা আপনার টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস তো ইনসুলিন নিতেই হয়, এটা ম্যান্ডেটরি, কিন্তু দেহের ওজন বাড়ছে না। আগে আমার ওজন 62 কেজি ছিল 2001 জুলাই মাসে, এখন ওজন বাড়াতে আপনার কী করা উচিত? বেসিক্যালি আপনার বিষয়টা একদম থেরাপিউটিক বিষয়, সো আমি মনে করি আপনি একজন ভালো নিউট্রিশনিস্টের কাছে আপনার ফাইলটাকে নিয়ে যান। টাইপ 1 ডায়াবেটিস হলে আপনাকে ইনসুলিন অ্যাডজাস্ট করতে হবে, আর টাইপ 2 ডায়াবেটিস হলে কোন ধরনের মেডিকেশনে আছেন, আপনি সারাদিন কী করছেন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ওই প্রত্যেকটা জিনিস দেখে কিন্তু আপনাকে ভালো প্রেসক্রাইব করা যাবে। কতটুকু প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের সমন্বয়ে আপনার খাদ্য তালিকাটা হবে সেটা বেসিক্যালি আপনার সাথে কথা বলে, কাউন্সিলিং করে, আপনার ফুড প্যাটার্ন জেনে, লাইফস্টাইল জেনে আপনাকে ফিক্সড করে দেওয়া হবে।